আমি আপনাকে আপনার সিদ্ধান্ত প্রত্যাহারের আর একটামাত্র সুযোগ দিব, তাতে আপনি লাভবান হবেন। কি লাভ? আমি শাকিলকে ছেড়ে দিব যদি আপনি ওর বিরুদ্ধে অভিযোগটা তুলে নেন। আপোষ করেই তো ভালো। ওকে, সত্যি করে কো কুমিরের লাশ কই? লেকের পূর্বে না পশ্চিমে কো? ও ভাই, ও ভাই, বামে বামে বামে। তুই তুই তোরদের দিতে সেই কাম করছিস না? সত্যি করে কো। লাশের হদিশ পেলে চার্জশিটে কোনো ফাঁক থাকতো না। শাকিল আমাকে তার হদিশ দিয়েছে, ওর দুর্বল জায়গা খুঁজে বের করা দরকার। আমার যেমন তুমি, শাকিলের যেমন টাকা, আর ওপর কি? বিনা চৌধুরী, কিসের নিউজ? তোমার বড় মেয়ে কি লিখেছে? কি তার আগে বলো, কেচ্ছা মানে কি? এন্ড হোয়াট ইজ পিরিত কাঁঠালের আঠা? আচ্ছা দাঁড়াও, আমি দেখে বলছি। কি, তুমি এসো, তুমি পড়ো, আমি শুনি। অনা, তোমাকে আমি যেতে বলেছি। আমার কথা এখন শেষ হয়নি। শেষ করো। নিউজটা কি খারাপ? আমি এখনো পড়িনি। পড়ার মনে হয় দরকার নেই। কেন? আসলে খুব খারাপ। ও, তাই আমার পিছনে না লেগে নিজের চালচলন ঠিক করতে বলো। আন্দোলনের নাম করে ওই মেয়েদের দিয়ে নাকি ব্যবসা করাচ্ছে, আরো আছে দাঁড়া পড়ে শোনাচ্ছি। এই যে কোথায় জানো? হ্যাঁ, প্রভাবশালীদের নারী ভেট দিয়ে এই মক্ষী রানী। আচ্ছা বাবা, ভেট মানে কি আর মক্ষী রানী? যাও। আমি আরো ভাবলাম তুমি রত্নার সাথে চেঁচামেচি করছো, তোমাকে চায় চিনি। সে কি তোমাকে চা দেয়নি? এটা নিয়ে যাও, পড়ো, দেখো কি লিখেছে। এটা কি তোমার বিরুদ্ধে কিছু? তোমাকে নিয়ে লেখা মানে তো আমাকে নিয়ে লেখা। কি আছে এতে বাবা? আমি পড়িনি, পড়ার রুচিও নেই। তাহলে চাচামেচি করছি কেন? হ্যাঁ, অনা দু এক লাইন শোনালো। ও, সেই জন্যই ওইটা নিয়ে আমার রুমে গিয়েছিল। তুমি মক্ষী রানী, তুমি আন্দোলনের নামে মেয়েদের দিয়ে ব্যবসা করাচ্ছ, প্রভাবশালীদের ভেট দিচ্ছ। থামো থামো বাবা, আমি ও পত্রিকার বিরুদ্ধে সু করবো। অন্যরা তো আমাদের এই বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত, দু একজন কি লিখলো পত্রিকায়, কি যায় আসে। তাও ঠিক, এগুলো কে করাচ্ছে জানোই তো। ওটা জর্জ। হুম, শোনো, তবু ওদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তুমি পড়ে একটা প্রতিবাদ লিখে পাঠাও, যদি ওরা না ছাপে তুমি উকিল নোটিশ পাঠাও। আচ্ছা, আমাদের মিডিয়া কে থাকে, পিআরও কে? নাইম। আরে, ও পাবলিক রিলেশনে কি বুঝে? না না না, ওকে সরাও। হ্যাঁ বাবা, আমিও ভাবছি ওখানে অভিজ্ঞ কাউকে বসাতে হবে। আচ্ছা, যে ওই নিউজটা করেছে তাকে ডেকে চাকরিটা দাও, পরে ছাড়া করে দাও, তখন দেখবো সে কোথায় যায়। সরাও। তোমার জন্য যদি আরো কোনো খারাপ খবর থাকে বাবা। যেমন? শাকিল ইজ অ্যাট লার্জ। ও কবে বেরোলো? আজকের অনলাইন নিউজ দেখলাম, তার মানে গতকালের ঘটনা। অথচ জর্জ বলে সে 164 দেবে। সে বাবা আমাদেরকে দু তিনটা দিন একটু নিষ্ক্রিয় করে রাখতে চেয়েছে, শাকিলকে ওখান থেকে বের করার মতলবে। হুম, আর এই নিউজটা, এটা তারই করানো। এখন বুঝতে পারছি। বাবা, তুমি শাকিলের জায়গায় অপুকে কিছুদিনের জন্য রাখো না।
কেন? ও যে তুমি বললে না জর্জ অপুকে মিটিং এ বসতে দেখে রিঅ্যাক্ট করেছিল। হুম, অপু তার আসল চেহারাটা চেনে, তার গোপন অভিসারের কথা জানে। সে যদি তোমার সেনাপতিকে হাত করতে পারে, তুমি কেন তার শত্রুকে মিত্র বানাতে পারবে না বাবা? আমি অনার ব্যাপারটা ঠিক বুঝি না। ও কেন অপুর ব্যাপারে অ্যালার্জিক? ওই শয়তানটার কারণে। শাকিল, হুম, দেখো বিনা, আমি কোনোভাবেই আমার বাড়িতে অশান্তি চাই না। তার জন্য আমাকে যত মূল্য দিতে হয় হোক, আমি রাজি আছি। তার মানে তুমি অপুকে চাও না? অন্তত ঢাকার অফিসে চাই না, শেরপুরে ঠিক আছে। তাই সই, কিন্তু দরকার হলে কি আমি অপুর কোনো পরামর্শ নিতে পারি? যেমন গারুদের ব্যাপারটাই ধরো, আমি তো আড়ালে থেকেই অপুর মাধ্যমে ওদের সাথে যোগাযোগ রক্ষা করি। কিন্তু কর্তৃপক্ষ তো এখন গারুদের ব্যাপারে ইতিবাচক। তার মানে অপুকে আর দরকার নেই? ওকে কোথায় দরকার আমি সেটা বলেছি। শেরপুরে? হুম। ওকে, বল, তুই তো পত্রিকা পড়িস না। পড়ি কি পড়ি না তা তুই কি করে জানিস? না, আমি কখনো তোকে পত্রিকা পড়তে দেখিনি। তোকে সবকিছু দেখাতে হবে, আমার জানিয়ে করতে হবে? না, তা কেন? তবে বাসায় তো এই পত্রিকাটা রাখাও হয় না। মানে ওটা তুই পেলি কোথায়? আমি বলেছি ওটা এনে দিয়েছে। তোকে কি কেউ ওটার কথা বলেছে? না। তাহলে পার্টিকুলারলি এই পত্রিকার এই সংখ্যাটাই তুই কেন আনতে পারবি? তোর যা ইচ্ছা তুই ধারণা কর। হুম, ধারণা তো একটা হচ্ছেই। কি? নিশ্চয়ই তোকে ওটা কেউ সংগ্রহ করতে বলেছে। বললে বলেছে তো? তো তার নামটা বল। আমাকে কেউ বলেনি, আর বললেও তোকে নামটা বলতাম না। নিশ্চয়ই তোকে বলেছে এবং তুই বলবি। বাবা, আমাকে নিয়ে এগুলো লেখার মানে কি? অনা, তুমি বুঝতে পেরেছ কি? তোকে নিয়েও লেখা। তোকে নিয়ে লিখলে তাতে আমার কি? আশ্চর্য, তুই আমার বোন না? আমরা ফ্যামিলি না? তুই আমার কেউ না, আমরা ফ্যামিলি না।
আমি বাবা ফ্যামিলি। তো আমাকে নিয়ে খারাপ কথা লিখলে কি বাবার মুখ উজ্জ্বল হবে, বংশমর্যাদা বাড়বে, বংশের গৌরব হবে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাবার বংশ মর্যাদা দিয়ে কি আমি পানি খাবো? বাবার কাছে টাকা চাইলে বাবা আমাকে টাকা দেয় না, তার জন্য লোকের কাছে আমার হাত পাততে হয়। তুই কথায় কথায় আমাকে ছোট করিস বলে লোকে আমাকে দেখে হাসে। তোর জন্য কি অফিসে, কি বাসায়, কি পার্টিতে আমি কোথাও জায়গা পাই না। তাই তোর কি হলো না হলো আই ডোন্ট কেয়ার। তুই তো চাস মানুষ আমাকে পাগল ভাবুক, তাই না? হ্যাঁ, আমি পাগল, আমি যা খুশি তাই করব। আমি তো তোর ওই বয়ফ্রেন্ড না যে তোকে নেশা ধরাবো। আমি তো শাকিলও না যে 200-400 টাকার জন্য স্লো পয়জনিং করব। নিজের ফায়দার জন্য তোর মনে প্রতিহিংসা ক্ষোভ জন্মাবো। বাবার মতো এরকম দেবতুল্য মানুষের সাথে এত অশ্রদ্ধা নিয়ে কথা বলতে শেখাবো। আমি যা করেছি, তুই আমার জায়গায় হলে আমাকে বকে যেতে দেখলে ঠিক তাই করতি। বাবা যা করছে, তুই তার জায়গায় হলে সন্তানের অধঃপতন দেখে তার চাইতেও বেশি শাসন করতি। আরে আমি মাত্র একদিন স্কুলে একটু ফাঁকি দিয়েছিলাম, বাবা আমাকে 2 ঘন্টা কানে ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কলেজে পড়ার সময় একদিন বাসায় ফিরতে একটু রাত হয়েছিল বলে বাবা আমাকে, কষ্টটা আমার লাগার কথা, আমার কেন এত শাসন, তোকে কেন এত আদর, দুঃখ তো আমার হওয়ার কথা, কি এমন বয়স আমার, এই বয়সে এত দায়িত্ব, এত বোঝা, এত রেসপন্সিবিলিটি আমার কাঁধে সব। আমার কি কোথাও যেতে ইচ্ছে করে না? আমার কি একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে না? দূরে, অনেক দূরে কোথাও, শুধু ওই অফিস, এই বাসা, এই বাসা আর ওই অফিস, আর জীবন। এতই যখন কষ্ট তোর, তোর জীবনটা আমাকে দে, আমারটা তুই নে। সত্যি দিবি? হ্যাঁ, তাহলে বাবা যা যা পছন্দ তুই তাই তাই কর, যেভাবে তোকে চলতে বলে সেভাবে চল। তুই তাহলে রিজাইন কর। মানে? তোর চেয়ার, তোর ডেজিগনেশন আমাকে দে। দিয়ে দিলাম। তুই বাবাকে বল বাবা যেন আমার থেকে সব কিছু কেড়ে নেয়, বিনিময়ে তোর স্বাধীনতাটুকু আমাকে দেয়। তোর দরকার তুই বল। আমার তোর মতো বাবার সামনে দাঁড়ানোর সাহস নিও না। হাসছিস যে? তুই আমাকে এখনো তোর খেলার পুতুল মনে করিস? মানে? আমি বাবাকে এ কথা বলি আর বাবা আমার উপর আরো বিরক্ত হোক। তাহলে আমি যেভাবে বলি সেভাবে চল। চললাম। সত্যি? হ্যাঁ। এখন বল, ওই পত্রিকার, ওই নিউজটার কথা তোকে কে বলেছে? ফোন কে? কথা বল। কি মুশকিল, কে না জেনে আমি কার সাথে কথা বলবো? থাকতে, আপনি বাবাকে ফোন দেন তো। দাও। ভিনা। আমি শাকিল। আমি জামিনে বেরোবে আসছি।
আপনাদের দোয়া থাকলে একেবারে কুল্লু খালাস হয়ে চলে আসবো। কোথায় আসবেন? অফিসে। কেন? জয়েন করতে? তাই নাকি? জি ম্যাম, আমি ওই যে কদিন হাজতে ছিলাম সে কদিন লিভ উইদাউট পে দেখিয়ে দেন, আর আজকে থেকে জয়েনিংটা দেখিয়ে দেন। আপনাকে টার্মিনেট করা হচ্ছে। আমাকে কোনো নোটিশ ছাড়াই ছাটাই করা হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনে কি নোটিশ দেওয়াটা বাধ্যতামূলক? আমার চাইতে তো আইন কানুন আপনার ভালো জানার কথা। ম্যাম, আপনি কি চান যে আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করার কারণে আমি আইনের আশ্রয় নিই, আমি মিডিয়ায় যাই? আপনার যা খুশি তাই করতে পারেন, রাখছি। সে গিলটি হলে কি পুলিশ তাকে ছাড়ত? আমি তো এই ব্যাপার নিয়ে তোমার সাথে কোনো কথা বলবো না। আমি বলবো। কেন? আই গট দ্য রাইট। ঠিক আছে, আমি বাবাকে বলছি, তুমি বাবার সাথে প্রবলেমটা নিয়ে আলাপ করো, উনি তোমাকে ব্যাখ্যা দেবেন। সব কল কাটে তুই নারিস, আর বাবা ব্যাখ্যা দিবে তুই দে। ঠিক আছে, আমি বাবাকে বলছি। আমি এখানে। বলো, বাবাকে বলো। বাবা, শাকিলকে না পুলিশ ছেড়ে দিয়েছে, সে ইনোসেন্ট বলেই তো ছেড়ে দিয়েছে, তাই না? ছেড়ে দেয়নি, সে জামিনে এসেছে। মানে? কেস চলবে, সে যদি কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে খালাস পাবে। সে খালাস পাবে বাবা? তুমি কি বিচারক? তোমরা সবাই খেলে আমাকে ইনসাল্ট করো। দ্য ওয়ে ইউ টেক ইট। আসি। অনা, আরে অনা, যেতে দাও ওকে। তুমি এত রাগ করলে বাবা? তুমি তো তাই করছিলে। আমরা তো পিঠাপিঠি, তাই বলে তুমি রাগ? বাদ দাও এসব কথা, অফিসে আলাপ না করলে ভাবো। শোনো, আমি যেটা তোমাকে বলতে এসেছিলাম, ওই যে শাকিলের কেসের যে আয়ু, সে আসছে, আমি ওকে তোমার এখানে আসতে বলেছি। ওকে, তুমি শুধু শুনবে, কিছু বলবে না। ঠিক আছে। আমার কোম্পানির পক্ষ থেকে তুমি রিপ্রেজেন্ট করবে। জি। বাবা, মিস্টার আয়ো। হ্যাঁ, হ্যালো। সালাম স্যার। বসো, তোমরা কথা বলো। স্যার, আমি ইনভেস্টিগেশন আসিনি। তাহলে? আমি এসেছি আপনি যেন আপনার প্রতিষ্ঠানের সকলকে পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেন। মানে? কি ধারণা? বেশ কিছু চক্র আপনাদের প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায়, তাই সবাই যেন সতর্ক থাকে। আর স্পেসিফিক্যালি বলুন। কবিরের মতো কেউ যেন নিখোঁজ না হয়, ওর দেহাবশেষ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এটা এখনই লিক করতে চাই না, আবার এদিকে আপনাদেরকেও সতর্ক না করে পারছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপাতত ওদের টার্গেট অপু। তাই নাকি? আপনি অপুকে সাবধান করেছেন? সে তো প্রায় বিদিশার দেয়া মিথ্যা মামলায় জেল খেটে বসেছিল। বিদিশাকে? ফিল্ম স্টার। আই গট ইট। অফিসার, তারপর? আপনার প্রতিপক্ষ অপুকে মনে হয় টাকার লোভ দেখিয়ে দলে বেরোতে পারেনি, তাই বিদিশাকে দিয়ে থানায় মিথ্যা মামলা করাতে গিয়েছিল। কি আশ্চর্য, অপু কেন এই মামলার কথা স্বীকার করতে গেল? ওর পার্সেল কোম্পানির লোকজনকে। ওকে, আমি বুঝতে পেরেছি। তবে বিদিশা শেষ পর্যন্ত মামলাটা করেনি, অপুর তাই বিপদ হয়নি। অপুর এই বিপদের মধ্যেও অপু শাকিলের কাছ থেকে 7 মিনিটের মধ্যে কবিরের লাশের সন্ধান বের করেছে, অথচ আমরা ওকে রিমান্ডে এনে 7 দিনও সেটা বের করতে পারিনি। তাহলে অপু তো দেখছি গুরু মারা শিষ্য। অপু অনেক সৎ আর মানবিক। পুলিশ যখন বলছে অপু উত্তম, তখন দেখছে ভালো সার্টিফিকেট আর কি হতে পারে। অফিসার, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমি আসি। শোনো। জি। অপুকে ফোন করে বলো পুলিশের কাছ থেকে তার প্রশংসা শুনে আমি খুব খুশি হয়েছি। বলবো। Thank you.
number you are calling cannot be reached. Please try again later. Thank you.